সংসার সুখের হয় কির গুণে, কির ভিত্তিতে বলতে পারেন? আপনার দুধ কোথায়? আরে ওটা তো অনেকের আছে, ওটা তো কেউ দেখাইতে পারে না। দুধ বের করো। মানে যে দুধ তুমি নষ্ট করেছো সেই দুধ তোমাকে অবশ্যই দিতে হবে। না, নেভার, নো। দুধ ফালাইছো তো এক ধাক্কায়, কয় ধাক্কায় যে দুধ বাইর করবো, এইবার টের পাইবো। কেমন আছো তোমরা সব? আজকে আছে সানাই, আমরা সানাইয়ের সানাই বাজাবো। তো আপু, আপনার পুরো নামটা সর্বপ্রথমে জানতে চাচ্ছি। আমার ফুল নেম হচ্ছে সুপ্রভা মাহবুব সানাই। তো আপু, ভিউয়ার্স আপনার কাছে জানতে চাচ্ছে আপনি কেন এত পপুলার? আমার নামের মানেই ভাইরাল, সানাই মিন্স ভাইরাল। আপু আপনাকে আগে বলে দিই, আজকে আমাদের আলোচনার বিষয় কিন্তু আপনি না, আপনার দুধ। মানে কেন আপু, আপনি কি লজ্জা পাচ্ছেন? কিসের লজ্জা? মানে দেখেছেন মোশারফ ভাই আজকালকার নায়িকাদের অবস্থা কি? শোনেন জি মোশারফ ভাইয়া, বলেন মেয়ে আপনাদের কি হয়? আমার বউ এবং আপনার ভাবি ভাইজান। আমার প্রিয় ভাবি, আই লাভ ইউ। আজ থেকে 10 বছর আগেও বাংলা ছবি লেজেন্ডরা দুধ নিয়ে গান গেয়েছে, কি বিশ্বাস হচ্ছে না? দেখুন, এটা তো আমারে বুঝান লাগবে না। উফ চাচা, আপনাকে কে বোঝাচ্ছে? বোঝার সময় তো আপনার ছেলের। চলুন আপনার ছেলের মন্তব্য শুনে আসি। এটা বলতে খুবই শরম করতে আসে, তবুও বলি। বলে ফেলেন ভাই, বলে ফেলেন, বলে ফেলেন ভাই। এটা জিনিস করতে খুব মন চায়। কি ভাই, সাইজ দেখে কি আপনার বিয়ে করতে ইচ্ছে হয়েছে নাকি? বিয়ে করবো। থাক থাক ভাই, বুঝছি আপনি ডিরেক্ট অ্যাকশন চাচ্ছেন। সরি ভাই, সরি, আমরা ভিডিওতে এইসব দেখাই না। খবরদার, আব্বার ডেকে অবসেন। এই কথা যদি আব্বাই জানে তাহলে ডেকে তাহলে হালাই আমার করবে। হায়রে দুধ, দুধ নিয়ে কত গল্প, দুধ নিয়ে কত খেলা। কারো দুধে পড়ে সর তো কারো দুধে ভাসে ভেলা। দুধ না খেলে নাকি আজকাল পুরুষ মানুষই হওয়া যায় না। এখন দুধটা খাও। আমি দুধ খাই না। কেমন পুরুষ তুমি, দুধ খাও না? আপনাকে কিন্তু স্মার্ট হওয়ার জন্য বলছে, কারণ যদি মেয়েদেরকে গড় তুলে নিয়ে যায় তাহলে আপনারা দুধ খাবেন কোথেকে ভাইয়া? হিসাব বোঝো না, দুধ খাও। খাও, খুব ভালো, আমিও খাই। আরে সানাইয়াপু, ডিপ জল মামা তো আপনাকে জিজ্ঞাসা করে নাই, তবুও বলেন তো আপনি কত টাকা খরচ করলেন সাইজ বড় করতে? Only 35 lakhs, not a big deal. খুবই ফাইন হয়েছে। কি কইছো তুই? বর্তমান যুগে সব জিনিস চলে। আমি তো শিওর, মনে করেন যে পরিচালক এই জিনিসটা বানাইছে সে বানানোর আগে ডক মতন গাঁজা খাইয়ে দিয়েছিল, এরপরে এই অবস্থা। Yes! এখন বলেন আপনি কি কি বলতে চান? না, মূল কথা তো আমি এখন পর্যন্ত বলি নাই আপনাকে, বললেই তো মেশিনে ডিস্টার্ব হইবে। ভাই আমাকে একটু বলার সুযোগ দেন, আমি বুঝতে পারছি তো আপনি কি বলতে চাচ্ছেন, কিন্তু আপনি যেটা চাচ্ছেন সেটা তো হবে না ভাই। সানাইকে তো আপনার হাতে দেয়া যাবে না, পরে যদি আপনি দিতে না পারেন। আর আমি যদি দিতে না পারি এটা মানুষের ব্যাপার না? যাই হোক, শুধুমাত্র চিত্র জগতেই নয়, ইউটিউবাররাও আজকাল দুধ নিয়ে খুব বেশি মাতামাতিতে ব্যস্ত। এখানেই থেমে নেই দুধের খেলা, গার্লফ্রেন্ড এর তারিফ করতে গিয়ে চোখ কোথায় পড়ে দেখো। কি সুন্দর তোমার চোখ, কি সুন্দর নাক, কি সুন্দর ঠোঁট, কি সুন্দর। না
সানাইয়ের মতো কিছু নায়িকা তো দুধের ব্যবসা ডাবল করে দিয়েছে। এরকমই একজন দুধওয়ালের সাথে পরিচিত হব আমরা। দুধ যদি ভালো আরো লাগে আরো আমার পুনায় যদি ঠিক মতো খায় তাহলে আমি আমনের দুধ নিয়ে নিয়ে খাওয়াবো। দুধ ফালাইছো তো এক ধাক্কায়, কয় ধাক্কায় যে দুধ বাই করবো এইবার টের পাইবো। শেষ পর্যন্ত কয় ধাক্কায় সেই দুধ দিলদার উদ্ধার করেছিল তা আমরা আসলেই জানি না। চিত্র জগতের কথা বাদই দিলাম, আজকালকার রাস্তার ভিক্ষুকরা পর্যন্ত দুধ ধরতে চায়। এখানে আপু রেগে গিয়েছেন ভালো কথা, কিন্তু তুই ফকির হয়ে এই কথাটি কেন বললেন? ফকির না হলে কি ধরতে দিত নাকি কে জানে? এটা বুঝি এর পর কি কর? আপনার বুঝে লাভ নেই চাচা, আপনার এনার্জি শেষ। বুঝি হবে আমরা শেষ। ইয়া তুমি করে বসেন। ওকে চাচা, ওকে সরি। আজকাল তো বাচ্চারা ওটা হাতে নিয়েও খেলে। হাতে কি বলো দেখি? কি কি চকলেট মিষ্টি সময়কার বাংলা ছবির লেজেন্ড নায়করা নায়িকাদের হাত থেকে খুব মজা করে এই দুধ খেয়ে গেছে। খাই দাও না, খাই। ওকে, তো নায়ক নায়িকা থেকে শুরু করে ভিক্ষুকদের কথাও এবার বাদ দেবো, বাদ দিয়ে আমরা এবার যাবো স্টুডেন্টদের দিকে। আজ স্কুলে পড়ালেখা করে বাচ্চা কাচ্চারা কি শিখছে চলুন একটু দেখে নেই। আমি তোমার দুধ খাবো সেটা বলছি। তোমার স্কুলে কি তোমাকে এগুলো শিখায়? এগুলো শিখছো? আমি কথা বলি, ভালো কথা বলি। কি কথা বলো? আমি দুধ খাবো তোমার। এইটা নাকি হারামজাদার ভালো কথা? আর স্কুলে পড়ে এই সব বাচ্চা কাচ্চাদেরকে দিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ করবে না? এই দুধের খেলায় মেলায় মাতামাতিতে মেতেছে বাহিরের দেশগুলো। চলুন একটু দেখে আসি তাদের নাচানাচি। আর বলবো, যেখানে বাংলাদেশের টেলিভিশন গুলোতে দুধের রেসিপি চলতেছে সেখানে এগুলো তো নিম্ন ব্যাপার। দুধটা তোমার অনেক ঘন, কালারটা দেখে বোঝা যাচ্ছে। আমাদের দুধের খেলায় দুধের মেলায় আজকের এই মাতামাতিতে আমরা আমাদের শেষ পর্যায়ে চলে এসেছি। তারপরে যাওয়ার আগে কিছু কথা বলে যাবো, মনোযোগ দিয়ে শুনবেন। ভিডিওটি শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য ছিল, ভিডিওটিকে কেউ নেগেটিভ থটস না নিয়ে অলওয়েজ পজিটিভ দিকে রাখবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন। সামনে যেন আপনাদেরকে এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য আরো নতুন নতুন ভিডিও নিয়ে আমরা আপনাদের কাছে চলে আসতে পারি। কাউকে পার্সোনালি হার্ট করার জন্য আমরা আমাদের ভিডিওটি তৈরি করিনি, তারপরও সেই দুধের গানটি আমরা ভিডিও শেষে আবার দিয়ে দেবো। সেটা দেখার জন্য সাথে থাকুন, শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।